দু সালের এগারোই জানুয়ারি আমার যে সকল প্রিয় ছাত্রছাত্রীগণ সমগ্র পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা থেকে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় অ্যাপিয়ারেন্স হয়েছ তাদের সবার জন্য শুভকামনা তো আমি হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ পেয়েছি একটা কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন রয়েছে যে অমুক জেলা থেকে বলছি এই জেলা থেকে এসসি গার্লস বা জেনারেল বয়েজ এরকম একটা ক্রাইটেরিয়া দিয়ে বলছেন যে কতজন নেওয়া হবে তো আজকে আমি বিষয়টাকে ক্লিয়ার করে বলি একটা জেলা থেকে টোটাল আশি জন স্টুডেন্টস চান্স পাবে কোনো কোনো জেলাতে দেখা যায় যে চার হাজার পরীক্ষা দিচ্ছে পাঁচ হাজার দিচ্ছে কোন কোনো জেলাতে এক হাজার কোনো জেলাতে দেড় হাজার দু হাজার এরকম পরীক্ষা দিচ্ছে তো পরীক্ষার্থী যতই হোক না কেন আশি জন স্টুডেন্টসকে চান্স দেওয়া হবে এবার এই আশি জন স্টুডেন্টসদের মধ্যে ষাটজন পাবে রুরাল এরিয়া থেকে অর্থাৎ পঞ্চায়েত এলাকা থেকে এবং কুড়িজন স্টুডেন্টস থাকবে পৌরসভা এলাকা থেকে অর্থাৎ আরবান এরিয়া থেকে এবার আপনি যে থানা থেকেই পরীক্ষা দিন আপনার টোটাল জেলাতে আশি জন স্টুডেন্টসকে চান্স দেওয়া হবে এটা মাথায় রাখবেন এবার আসা যাক ব্লক ব্লক ভিত্তিক কিভাবে সিলেকশনটা হবে একটা জেলাতে যতগুলো ব্লক থাকবে সেই সব ব্লক থেকে যদি স্টুডেন্টস পরীক্ষা দেয় এবং তারা যদি কাট অফ মার্ক ক্রস করে তাহলে প্রত্যেক ব্লক থেকেই স্টুডেন্টসদেরকে নেওয়া হবে কাট অফ মার্কসটা কত তার উপর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এবছর দু হাজার কুড়িতে কোন কোটায় কাট অফ মার্কস কত সেটা সেখানে বলা হয়েছে তো এবার দেখতে হবে যে একটা ব্লকে কাট অফ মার্কস ক্রস করে গেছে এরকম যদি জন স্টুডেন্টস থাকে তো পঞ্চাশ জনকে নেওয়া হবে না মনে রাখতে হবে যে সব ব্লক থেকেই যদি কাট অফ মার্কস ক্রস করে যায় তাহলে কিন্তু তাদেরকে চান্স দিতে হবে এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জেলাতে কুড়িটা ব্লক রয়েছে এবং সেই কুড়িটা ব্লকের মধ্যে হ্যান্ডিক্যাপড কোটায় তিনজনকে চান্স করানো হয় সেই তিনজন বাদ যাবে আর যে স্টুডেন্টসরা থাকছে তাদের মধ্যে থেকে ছেলে এবং মেয়ে থার্টি মেয়ে নেওয়া হয় আর বাকি যে পার্সেন্টেজটা থাকছে সেখানে ছেলেদেরকে চান্স করানো হয় তার মধ্যে এসসি থাকছে এসটি থাকছে এবং জেনারেল থাকছে সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার স্টুডেন্ট কোন ব্লক থেকে পরীক্ষা দিয়েছে এবং সেই ব্লকে কাট অফ মার্কস ক্রস করেছে কতজন স্টুডেন্টস এবার সেই ভিত্তিতে কতজনকে নেওয়া যেতে পারে একটা ব্লক থেকে চারজন পাঁচজন ছজন ম্যাক্সিমাম সাত আটজনকে জনকে নেওয়া যেতে পারে তার বেশি তো নেওয়া হয় না এবার ধরুন আপনার ব্লকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে আটজন এবং এই আটজনের মধ্যে ছেলে মেয়ের ভাগটা থাকবে এসসি এসটি ভাগ থাকবে জেনারেল থাকবে তো সেক্ষেত্রে জনকে নেওয়া হবে এরকম পারফেক্ট বলা যায় না এটা ডিপেন্ড করছে স্টুডেন্টসদের সংখ্যা এবং কাট মার্ক ক্রস করে যাওয়া এবং গত বছরে সেই ব্লক থেকে কতজনকে নেওয়া হয়েছিল এই বিভিন্ন বিষয়গুলির উপরে তবে আপনারা আশাবাদী থাকুন ভালো পরীক্ষা দিলে অবশ্যই চান্স হবে তো পরবর্তী ভিডিওতে আমি এই চান্স পাওয়ার বিষয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই থাকব